Bismillahirrahmanirrahim. Shukriya shikshathibrinda. Assalamu alaikum. Sister Academy online class e tomader shobaike shagoto. Ajke ami tomader porabo tomader gonit bishoye bijgonit ongsher onushole ni 6.2. 6.2 er ampara holo 21 number ongota. Tumra jano 6.1 theke ami tomar porabo ekta class niyechi. Ami ajke 21 number ongota korabo. 21 number ongota dekho ki lekha ache. 21 2xy x square minus 4y square minus xy x square plus 2y square. এখানে দেখো আমরা কিভাবে এটা উত্তর করতে পারি x স্কয়ার মাইনাস এখানে 4y স্কয়ার আছে তাহলে আমরা লিখতে পারি 2y হোল স্কয়ার মাইনাস এখানে x আর এই দুটোকে যখন বিভক্ত করা যায় এখানে y স্কয়ার দেখো আমরা y টা কোড দিতে পারি তাহলে এখানে থাকে x প্লাস 2y ঠিক আছে এরপর হবে 2xy এখন দেখো x থেকে যদি আমরা মানে নিয়ে ভাবি2y তাহলে আমাদের প্রথমে এখানে ভগ্নাংশের ঘর যেটাকে উৎপাদন বিশ্লেষণ করছি এখন করব এই ঘরগুলো লসাগু লিখব দেখো আমরা লসাগু নিলে কি হবে দেখো এখানে x প্লাস 2y এখানে x প্লাস 2y দুইটা থেকে আমরা একটা নিব x প্লাস 2y আর এখানে x মাইনাস 2y x মাইনাস 2y একটা আছে একটা নিব x মাইনাস 2y আর থেকে কি বাদ করছে এখানে y আছে তাই না তাহলে আমরা yটা সামনে নিব এখন দেখো আমরা এই ভগ্নাংশের ঘর যেটা লসাগু নিয়েছি এখন প্রথম ভগ্নাংশ হর দ্বারা লসাগুকে ভাগ করব দেখো এখানে x প্লাস 2y x মাইনাস 2y x প্লাস 2y x মাইনাস 2y চলে যাবে থাকবে কত y থাকবে y দ্বারা লবকে গুণ করব অর্থাৎ এখানে 2x কে যদি y দ্বারা গুণ করি 2xy হবে মাইনাস এখন তবে দ্বিতীয় ভগ্নাংশের ঘর কি আছে y ইনটু x প্লাস 2y তাহলে y আর x প্লাস 2y চলে যাবে আমরা যদি ভাগ করি তাহলে থাকবে কত x মাইনাস 2y x মাইনাস 2y আর x গুণ হবে তাহলে x into x minus 2 আবার গুণ অবস্থায় রেখে দিচ্ছি পরে একটু গুণ করব এখন দেখো আমরা নিচে যা আছে তাই লিখব y into x plus 2y x minus 2y ঠিক আছে এখন দেখো এখানে কি আছে 2xy আমরা লিখব 2xy minus এখন x দ্বারা যদি গুণ করি কত হবে x আর x গুণ করলে x স্কয়ার x স্কয়ার এখন দেখো এই মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস মাইনাস না তুমি প্লাস x আর y গুণ করলে 2x y প্লাস 2x y সমান নিচে দেখো যা আছে তাই লিখো x প্লাস 2y x মাইনাস 2y ঠিক আছে তাহলে দেখো এখানে 2xy 2x আমরা এখানে প্লাস প্লাস তাহলে যোগ হবে 2xy 2x ইকুয়াল টু কত হবে 4x y minus x square দেখো সমান সমান আমরা লিখব y into x plus 2y x minus 2y এখন দেখো এই দুইটার সাথে দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি এখানে x square এখানে x তাহলে অবশ্যই x টা কমন নিয়ে নিলাম তাহলে থাকে এখানে 4y minus x দেখো আমাদের এখানে কাজ শেষ এটা হলো আমাদের পরবর্তী ক্লাসে আমি অঙ্কগুলা ধারাবাহিকভাবে নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম